हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। কিরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমরা আমাকে এরকম এই রূপে দেখছো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার এভরিডে মেকআপ লুক। মানে এভরিডে মেকআপ লুক কি? আজকে যেমন আমি ধরো আমি তো যাই বাইরে, দোকানেও গেলাম, ডক্টরের কাছেও গেলাম, এরকম আর কি। মানে ডেইলি হয়তো যাওয়ার পর না এক দুদিন মিস হয়ে যায়, তখন বেরোই আমি। তো আমি কী মেকআপ লাগিয়ে বেরোই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বিশ্বাস করো, এগুলো না একদম মানে বাজেট ফ্রেন্ডলি, একদম বাজেটের মধ্যে আছে তোমাদেরও, আর হলো গিয়ে একদম কম জিনিস। মানে আমরা তো সবসময় ডেইলি তো খুব হেভি মেকআপ করি না, একদম কম জিনিস, একদম কম মানে কম মেকআপ লাগে, কম টাকাও খরচ হবে তোমাদের, আর দেখতেও মানে সুন্দর লাগবে। মানে মেকআপও লাগবে, মানে খুব বেশি মেকআপ করেছি এটাও লাগবে না, তোমাদেরকে দেখতে ফ্রেশও লাগবে। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে নিই। আমি আমার চুলটা বেঁধে নিই, তাহলে কি হবে মেকআপটা না ভালো করে দেখাতে হবে। তো তো আস্তে চুলটা আমি বেঁধে নিই। এই দেখো, এখন আমি মুখে ফেস ওয়াশ লাগিয়ে এসেছি, এখন আমি মেকআপটা করা স্টার্ট করি। তো আমার কাছে এই দেখো এই ময়েশ্চারাইজারটা আছে, এটা কি মানে এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে, তোমরা তোমাদের যেটা ময়েশ্চারাইজার ইউজ করো ওইটাই লাগাতে পারো। আমি ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিই ফেসে। আমার স্কিনটা না খুব বেশি ড্রাই, আর ঠান্ডার দিনে খুব বেশি ড্রাই হয়ে যায় আমার স্কিনটা, তো এই জন্য খুব বেশি করে লাগাতে হয়, ময়েশ্চারাইজার লাগাতে হয়। আমি কোনো প্রাইমার ট্রাইমার লাগাচ্ছি না, কারণ আমি খুব বেশি মেকআপ করছি না, এই জন্য প্রাইমার লাগাচ্ছি না, আর এটা একদম সিম্পল মেকআপ, তো প্রাইমার লাগানোর দরকার নেই। তো এখন চলো তোমাদেরকে দেখাই আমি ফার্স্ট কোনটা স্টার্ট করি। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার একটু ডার্ক সার্কেল আছে না, তো এই জন্য ডার্ক সার্কেলের জন্য আমি একটু অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করি। তোমাদের যদি ডার্ক সার্কেল না থাকে তাহলে এটা লাগানোর কোনো দরকার নেই, আমার আছে এই জন্য আমি এটা লাগাচ্ছি। আমি হাত দিয়ে ব্লেন্ড করব, আর মেকআপ ব্রাশটা শুধু দরকার পড়বে না। দেখো আমার ডার্ক সার্কেলটা কি সুন্দর কভার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এখন আমি ইউজ করছি এই যে এটা লেকমি সিসি, এইটা লাগালে কি হয় স্কিনটা মানে একটু দেখতে ভালো হয়, মানে খুব বেশি মেকআপ যে লাগিয়েছো এটাও লাগে না, আর একদম যে নর্মাল যে আমাদের ডাল স্কিন এটাও লাগে না, লাগালে মানে স্কিনটা খুব ভালো দেখায়। তো এইটা আমি সবসময় লাগাই, তো এখন আমি লাগিয়ে নিই পুরো ফেসে দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা না একদম অল্প কোয়ান্টিটিতে নিতে হয়, এই যে এটাই না পুরো স্কিনটা হয়ে যাবে, কভার হয়ে যাবে। এরকম ট্যাপ ট্যাপ করে লাগাবে, তখন কী হবে নাইলে কী হবে মুছে যাবে, এটা ট্যাপ ট্যাপ করে লাগালে না স্কিনে পুরো বসবে। হয়ে গেছে আমার লাগানো, কানেও লাগাবে, কানেও লাগিয়েছি। আর ট্রাস্ট মি, তোমাদের স্কিনে যদি ছোটো ছোটো কোনো দাগ থাকে না, যেমন ফ্রেকেলস, আমার যেমন আছে এখানে একটু একটু ফ্রেকেলসের দাগ, তো ওইটাও না কভার হয়ে যায়, মোটামুটি কভার হয়ে যায়। তো এটা তোমরা যদি ডেইলি বেরো কোথাও তাহলে এটা লাগাতে পারো। আর এটা প্রাইস হলো গিয়ে, আমি তো এটা কিনেছিলাম বোধ হয় 110, 110 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমার এখানে শেড নাম্বারটা দেওয়া নেই, অ্যাকচুয়ালি এখানে এই এক শেডই ছিল, এটাই ছিল, তো আমি অল্প এটা আমার স্কিনের সঙ্গে মিলেও গেছে, তো আমার প্রবলেম হয়নি। তোমরা তোমরা স্কিন স্কিনের সঙ্গে মিলিয়ে কিনতে পারো, আমার বোধ হয় মনে হয় এটা বোধহয় একটাই শেড বা দুটো শেড পাওয়াই যায়। তো তোমরা এটা লাগালে একদম দেখবে কোনো ফাউন্ডেশনের দরকার পড়বে না, দেখো কি সুন্দর একটা লুক দিয়ে দিয়েছে। এখন দেখো
মেন আর একটা জিনিস, এই যে আইব্রো পেন্সিলটা, তোমরা যদি মেকআপ, এই যে মেকআপ করলাম, তারপর যদি আইব্রো যদি ভালো করে মানে আইব্রোতে যদি এনহ্যান্স না করে না, তাহলে কোনো মেকআপ কিছু বোঝায় না। তোমরা যদি খালি আইব্রো আর লিপস্টিক লাগিয়ে নাও, দেখবে এমনি চেহারাটা অনেক চেঞ্জ লাগবে, দেখতে ভালো লাগবে, ফ্রেশ লাগবে। তো আইব্রো পেন্সিলটা আমি মানে আইব্রোটা ফিল করে নিই আইব্রো পেন্সিল দিয়ে। তারপরে ব্রাশটা দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিলে, দেখো দেখো এমনিতেই না চেহারাটা এখন কি লাগছে, মানে অনেকটা ফ্রেশ লাগছে না? তো আমি আর বেশি কিছু ইউজ করব না, একটু ভেসেলিন লাগিয়ে নিই ঠোঁটে, নাইলে কি হয়, এই যে ভেসেলিনটা, আমার খুব ড্রাই স্কিন, তো খুব ড্রাই হয়ে যায় আমার লিপসগুলো, এই জন্য ভেসেলিনটা লাগাই, লিপ বাম টিপ বাম আমি লাগাই না। আর এই দেখো এখন আর কিচ্ছু করব না, এই জাস্ট মাস্কারাটা, মাস্কারাটা আমি ইউজ করি কারণ তাতে কি হয় আইল্যাশটা না মানে দেখ মানে ইয়ে হয়, ভলিউম দেয় আর কি মাস্কারাটা। তো এই দেখো, ওই দেখো, আর এখন লাস্ট লিপস্টিক, লিপস্টিকটা লাগিয়ে নেব, এটা হলো কি এলিটিনের P75, এটা শেড নাম্বার। দেখো তোমাদের কি কোনো অংশে লাগছে যে আমি কোনো একদম মেকআপ করিনি, কিচ্ছু বোঝা যাচ্ছে, লাগছে না? আর লাগছে নাকি খুব বেশি মেকআপ করেছি, না লাগছে খুব বেশি মেকআপ করেছি, আর না লাগছে একদম মেকআপ করিনি, একদম কি বলবো নন মেকআপ মেকআপ লুক এটা। আর এখন তাহলে আর এখন কিছু করবো না, টিপ লাগাবো, চুলটা কম করে নেব, এ তো শেষ, আর ড্রেস তো করেই আছি। তো তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি এখন, এই দেখো ফাইনাল লুক কিরকম লাগছে, লাগছে না খুব, পার্টিতে যাওয়া যাবে না এই মেকআপে, তোমরা এরকম মেকআপ করতে পারো, যারা বিগিনার তারা প্লিজ এই মেকআপটা, মানে তোমরা তো বেশি মেকআপ মানে সম্পর্কে এখনো জানো না, তো এটা দিয়ে তোমরা এই মেকআপের জিনিসগুলো দিয়ে তোমরা মেকআপ করতে পারো, দেখবে ট্রাস্ট মি না লাগবে, তোমরা খুব বেশি মেকআপ করেছো আর একদম একটা এলিগেন্ট লুক দেবে। দেখো আমাকে কি বোঝা যাচ্ছে যে আমি একদম এই এই এত কম জিনিস দিয়ে মেকআপ করেছি, দেখো একটা কি কুর্তি পরেছি আমি, কাফতান পরেছি, তো এই তো বাস হয়ে গেল মেকআপ, মেকআপ ডান। তো এখন যদি তোমার ইচ্ছে হয় চুলটা বেঁধে নাও, বেঁধে তুমি যেতে পারো এখন গ্রোসারি শপে, আর যদি তোমার ইচ্ছে হয় এখন পার্টিতে যাবে, এরকমই চুলটা একদম ভালো করে ছেড়ে টেড়ে একদম কার্ল টার্ল একটু করে নাও, চুলে হেয়ার স্টাইলটা একটু সুন্দর করে করে নাও, কার্ল টার্ল করে নাও বা ক্রিম করে নাও, করে চলে যাও এখন পার্টিতে, মানে একদম কি বলবো এই মেকআপটা তুমি যেতে পারো পার্টিতে, বিয়ে বাড়ির জন্য এই মেকআপ না যদিও, মানে তুমি যে এমনিতে কোনো ফ্রেন্ডসদের সঙ্গে কোনো পার্টিতে যেতে পারো, রেস্টুরেন্টে যেতে পারো, তোমরা এটা দিয়ে তোমরা এমনি শপিং করতে যেতে পারো, একদম এই এইগুলোর জন্য একদম পারফেক্ট এটা। তো আমার মেকআপগুলো, তোমার মেকআপটা, মেকআপের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর আমার লুকটা কীরকম লাগলো ওইটা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানাবে প্লিজ আমার মেকআপটা কীরকম লাগলো। তো আজকের জন্য, টাটা, বাই বাই।